কোথায় যাও? বেড়াতে কোথায় বেড়াতে যাও তুমি? সিলেটে। সিলেটে কি করবে তুমি? কাকে নিয়ে ঘুরতে চাও? বউ নিয়ে ঘুরতে চাও? শাদি করকে ফাঁস গেয়া। হোয়াট? শাদি করকে ফাঁস গেয়া। হোয়াট? নেন বলা শাদি করকে। আল্লাহ মান্না, এটা আমার জামাই, এটা আমার জামাই। হাই হেটার্স। তোমার হেটার্স কে আছে? এখন আমার হেটার্স আরো বেশি। কেন? গো থ্রু অল দ্য ফটোজ এন্ড লাইক কমেন্টস এন্ড এভরিথিং। আমার টয়া আমার ক্রাশ ছিল, টয়াকে আমি ভালোবাসতাম, কেন টয়া বিয়ে করলো, বরিশাল্লা মনু কেন টয়া নিয়ে গেল, কত কিছু বিয়ে করেছি, হানিমুনে যাচ্ছি, বিয়েতে ফিরবো কিনা জানতাম, কেন মোর ভালো হবে তোমার সাথে যাচ্ছি, ভয় লাগতেছে, জীবনে প্রথমবার আম্মুকে ছাড়া একটা বাইরে যাচ্ছি তাও একটা মেয়ের সাথে। বাবা আমরা তো এখানেই মিস করবো না, এখান দিয়ে উড়ে যাবে, আমরা বাই বলবো, আমরা ফ্লাইট মিস করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফায়ার আর্মস যাতা, কিন্তু তুমি যাতা শুরু করছো কি খুঁজি জেলেটা আনিমুন করতে যাচ্ছে। এটা হচ্ছে প্রেমের শুরু, এটা লোকজন যদি হানিমুন বলেও আমি বলবো সব কাপড়রা যেরকম মানে রিসোর্টে যায় আমরাও যাচ্ছি, বাট ইটস হালাল। চমৎকার শহর সিলেট এসে তোমার কেমন লাগছে? এটা আমি আগে অনেকবার এসেছি কিন্তু বিয়ের পরেই প্রথম আমার অনুভূতি হৃদয় স্পর্শী অ্যাক্সের ভাল ঠেকতে আছে। আমরা এখন লালটু পুলটু হয়ে আছি, তুমি লালটু পুলটু, আমি লালটু পুলটু। দেখি পোজ দাও তো, কিছু দাও, পোজ দাও, চেঞ্জ 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 চেঞ্জ। কি ঝামেলা হচ্ছে? আপনাকে পাচ্ছি না, কিন্তু দূরে থাকতেছি আমার কাছ থেকে। আমি কোথায় দূরে থাকতেছি আপনার কাছ থেকে? আমি এখানে প্রকৃতি দেখতে এসেছি। আমাকে দেখো, আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে সিলেট শহরের একটি অত্যন্ত জনপ্রিয় একটি খাল, খুব বিখ্যাত খাল, লালা খাল। এটা কিন্তু সে লাল না, এটার নাম কি খাল তাই? বাবা এটা লালা খালেরই পাঞ্চ, আমি গুগলে দেখছি, এটা লোকাল খাল না, আমি গুগলে দেখছি লালা খালি, লালা খালি লেখা এখানে। আচ্ছা ঠিক আছে, আই এম শিওর আমাকে নিয়ে ট্রল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমার কি ফিল হচ্ছে? আমার ফিল হচ্ছে আই এম ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন এভার।
আমার সাথে হানিমুন করতে ইচ্ছা হচ্ছে না না তোমার সাথে না তুমি এত ইম্পর্টেন্ট না হানিমুন টাইম তো আমরা এখন যে রিসর্টে আছি রিসর্টের নাম হচ্ছে নাজিমগড় রিসর্ট এন্ড এটা হচ্ছে নাজিমগড় রিসর্টের আরেকটা সেকশন ওয়াইল্ডনেস হ্যাঁ এখানে ব্যাপারটা অনেক জঙ্গলি জঙ্গলি ব্যাপার ভেরি ওয়াইল্ড আমরা এখন মেবি লালাখালে যাব এখন আমরা সাহস করে লালাখালের দিকে যাচ্ছি আমরা জানি না কতখানি আমাদের জন্য সেটা ঠিক হচ্ছে দুজন চলে যাচ্ছি কারণ স্যারের সাথে আমি যতবার পাবলিকলি কোথাও গিয়েছি স্যারকে আর আমি পাইনি স্যারকে পেয়েছে জনগণ আমি পাইনি শুরু হয়ে গেল এটাই হয় স্যারের সাথে যখন আমি কোথাও যাই স্যার আর আমার থাকে না স্যার হয়ে যায় অন্য কারো আই উইশ এরকম সুন্দর জায়গাগুলো যাওয়ার রাস্তাগুলো সুন্দর থাকতো এরকম উই আর দ্য পিপল রেসপন্সিবল ফর অল দিস এক্স্যাক্টলি ডোন্ট ব্লেম আদার্স অ্যাকচুয়ালি উই আর আমি আমি ব্লেম করতেছি না আমি জাস্ট উইশ করতেছি যে আই উইশ আমরা এটা ঠিক রাখতে পারতাম আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লালাখালে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লালাখালে সো বেসিক্যালি আমরা নাজিমগড়ে এসে লালাখাল সারাদিন ঘোরাফেরা করে এখন আমরা লাঞ্চ করবো অ্যান্ড আমাদের লাঞ্চ সেট আপ চলছে তো লাঞ্চটা আমাদের জন্য স্পেশাল আজকে এর জন্য আমি একটু রেডি হয়ে এসেছি আমি আম্মুর বিয়ের শাড়ি পরছি এটা আম্মুর বিয়ের আরেকটা শাড়ি এটা মারুন শাড়ি ছিল আর এটা পিঙ্ক শাড়ি আর এটা হচ্ছে আমার বিয়ের পাঞ্জাবি এটা অনেক সুন্দর একটা পাঞ্জাবি আমরা একটু কালার করি করে ট্রাই করেছি আর আমাদের খিদে লেগেছে অনেক আমরা খেতে চাই ভাত এটা হচ্ছে আমার শাওনের ফেভারিট টাইমিংটা এত ভালো ছিল Please come together. Thank you so much, guys. Thank you. Thank you so much. Welcome. Happy honeymoon. Yay. Happy honeymoon for both of you. Thank you. Yeah. Thank you. So basically, our Jamaica, he knows nothing. Jon Snow ko thay kar ekta. She. তাকে বলছি এই জায়গা থেকে ক্যামেরাটা সেট আপ করো সে করছে আমরা কেকটা কাটছি সবাই এখানে দাঁড়ায়ছিল বাট সে ক্যামেরাটা রোল দেয় নাই এটা আমার দোষ না তো কার দোষ আমার দোষ কেন হবে তুমি ওখানে ক্যামেরা সেট করতেছো না তাহলে হ্যাপি হানিমুন বলার সময় দ্যাট টাইম ক্যামেরা ওয়াজ ইন ইউর হ্যান্ড সো ওই ফুটেজ আমাকে দেখাও গট দ্য ওয়ান ফরগেট টু পুট ইট অন বাটন অ্যাজ আ ওয়াটারমেলন লাভার এটা আমার আজকে সকালে থার্ড গ্লাস অ্যান্ড আমি চিন্তা করছি আমি এটাও খেয়ে ফেলবো থ্যাংক ইউ দাও না আমাকে দ্যাটস আ থার্ড গ্লাস দ্যাটস মাইন অ্যাকচুয়ালি আমি আমার জন্য আরেকটা গ্লাস নিয়েছি এটাও যদি খেতে চাই ভালো হবে তো না খেয়ে মারা যাবে
আমি কফি খাই না তুমি জুস খাই প্লিজ তোমার কাছে আমি বেস্ট হাজবেন্ড পাইছি আমার লাইফ বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড আমরা আমাদের নিকা হলো 29th অ্যান্ড আমরা এটাকে ধরেছি বিকজ আমরা লিপ ইয়ার কাপল হতে চেয়েছিলাম দেন আমরা 1 তারিখে চলে আসলাম সিলেটে হানিমুন করতে তো টুকটুক করে আমরা দেখছিলাম আমাদের পাশের টেবিলে আরেকটা কাপল বসা আমাদের কথা হয়নি বাট আজকে আমরা সুযোগ পেয়েছি তাদের সাথে কথা বলার জন্য আমরা একসাথে সকালের কফিটা খাচ্ছি অ্যান্ড আমরা জানতে পারলাম যে আমরা ঠিক ওকে জানতে অনেক কিছু পারলাম বাট আমরা তাদের মুখ থেকেই শুনি হ্যালো সো ওনারা হচ্ছে ঠিক আমাদের মতোই 29th লিপিয়ার কাপল ওনারাও এসছে হানিমুন করতে একদম আমাদের মতো প্লিজ ইন্ট্রোডিউস ইওর সেলফ আমি তানভীর ইকবাল আমি হাসা কুফি ভাই আপনারা এখানে আমরা এখানে হানিমুন মানে আপনারা কেন 29th বিয়ে করলেন বলুন তো দ্যাট ওয়াজ আওয়ার প্ল্যান না আমরা আসলে 29th আমাদের বিয়ে করার কথা ছিল না ফার্স্ট আমাদের যখন আমাকে বেসিক্যালি আমার শাশুড়ি যখন দেখতে এসেছিল উনি আমাকে দেখতে এসেছিল খুব সম্ভবত ভোটে রাখবেন যে সিটি কর্পোরেশনের নির্বাচন চলছিল না তখন তো আমার শাশুড়ি হচ্ছে মানে একটা গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার তো উনি হচ্ছে যখন এসছে তো তখন মানে ওই ওটা নিয়ে খুব ব্যস্ত ছিল যে একটু ব্যস্ততার কারণে একটু লেট করতে হবে তো আমাদের আসলে 14th করার কথা ছিল এই ডিসেম্বর মাসে সরি ফেব্রুয়ারি মাসে 3টা ফ্রাইডে পরে একটা ছিল 7th একটা 14 একটা 21 আর একটা হচ্ছে 28 14th তো ভ্যালেন্টাইন্স ডে 14th ভ্যালেন্টাইন্স ডে আমার প্ল্যানিং ছিল আর আমার 3rd ফাইনাল চলছিল তখন তো ওনারা ওই বাসার থেকে চিন্তা করেছে যে 3rd ফাইনাল চলছে পরীক্ষাটা অনেক ইম্পর্টেন্ট 25th পরীক্ষা শেষ তো এর জন্য 14th তো হলো না 14th 13th আমার বাসার থেকে তোমাদের বাসার লোকজন গিয়েছিল দেখতে তাই না তো মানে সব শুক্রবার বাদ দিয়ে 28th হওয়ার কথা ছিল তো আমার শাশুড়ি ওইটা 29th দিয়ে দিয়েছে এখন যে 4 বছর পরে আপনার অ্যানিভার্সারি আসবে আপনার কাছে কেমন লাগছে ভাইয়ার তো লাভ যেমন আমার জামাইয়ের তো লাভ তারা 4 বছর পর পর আমাদেরকে গিফট দেবে আপনার কেমন লাগছে সেটা আমি ওকে উনি আমি ওনাকে তখন বলছিলাম ফার্স্ট টাইম যে আসলে এটা কেমন হয় 4 বছর পর পর বরং আচ্ছা ঠিক আছে বেশি মন খারাপ হলে তুমি 1 তারিখ কাউন্ট করো আমি 1 তারিখ না ভাইয়া এটা এটা আপনি খুব বাজে একটা আইডিয়া দিয়েছেন কেন 1 তারিখ কাউন্ট করবে 29th মানে হচ্ছে 29th কাউন্ট করতে পারবে না না 1 তারিখ কাউন্ট করা যাবে না 29th খুবই স্পেশাল মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি বাসায় আসলে আম্মুকে আমি মানে বলতাছিলাম যে আসলে 29 করো হ্যাঁ হ্যাঁ একদিন পরে 29 দ্যাটস আ স্পেশাল ডে 4 বছর পর একদিন আসবে এন্ড ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট ডে 4 বছর পরে তারপরে যে 4 বছর পর পর যে তুমি মানে এতটা ইকোনমিক এতটা তুমি চিন্তা করছো তোমার টাকা পয়সা দিয়ে কেন চিন্তা করতেছো মনের দিক থেকে চিন্তা করো 4টা বছর আমি অপেক্ষা করব ইজন্ট ইট গ্রেট ও মাই গড থাকবে আমরা নতুন এই যে দেখেন আপনারা এখনই বসে বলতেন ভাই কয়দিন বিয়ে হয়েছে আপনার দুই দিন আমার হচ্ছে 2 দিন এখনই বলতেন 4 বছর পর থাকবে না অথচ আমরা ছিল সারাজীবন ভালো আছি জন্য প্রস্তুত হ্যাঁ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং তাই না খুব মনের মধ্যে লাড্ডু ফুটতেছে দুইটার যে 4 বছর পর পর অ্যানিভার্সারি আসবে কিসের লাড্ডু কি আর করবো ধরো প্রতি বছর অ্যানিভার্সারিতে কি করবো একটা রিংই কিনে দিব একটু ঘুরতে নিয়ে যাব 4 বছর পর তো পুরো সেট কিনে দিব 4 বছর পর তো দেশের বাইরে ঘুরে নিয়ে যাব আর তোমরা এখন যদি 28th বা 1 তারিখে করে ফেলো মানে দ্যাটস ভেরি টিপিক্যাল বলতে পারবো না কাউকে ভাই অ্যানিভার্সারি কবে 29th কবে করতেছেন 1 তারিখে কেন করতেছেন আমার বলছে সবাই হাসবে অন ইউর ফেস খুব বাজে তো থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদের সাথে জয়েন করার জন্য অ্যান্ড হ্যাপি হানিমুন জায়গাটা সিম্পলের মধ্যে গর্জিয়াস না ফুল ভিউ রুমগুলো সুন্দর চলো না সাইকেলিং করবো
চলো যাও সাইক্লিং করব দৌড়াও তো চিউ দৌড়াচ্ছে তুমি সাইকেল চালাতে পারো আরো না গাড়ি নিয়ে আসতে পারো শিখাবা তুমি আমাকে সাইকেল চালানো তুমি না তুমি না স্কুটি মোটরসাইকেল চালাতে পারো ও সাইকেল চালানো তো পারি না ওগুলো চালাই ফেলছি সাইকেল তো কখনো চালাইনি আমি সাইকেল কখনো চালাইনি সো আজকে আমার হাজবেন্ড আমাকে সাইকেলিং এর 101 কোর্স দিবে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে প্রথম কিছু শিখতে যাচ্ছি সেটা হচ্ছে সাইকেলিং আমি বহুতটা মিথ্যুক প্রচণ্ড পর্যায়ে মিথ্যুক সে সাইকেল চালাতে পারে কিন্তু সে মিথ্যা কথা বলছে আসলে যে সে সাইকেল চালাতে পারে না তুমি যে আসতেছে খারাপ মহিলা মিথ্যাবাদী বউ মিথ্যাবাদী বউ আই হেট ইউ আই হেট ইউ আমি ওখান থেকে বলে দিছি যে তুমি পড়ে গেছিলা কোথায় যায় না এই কাঁচা সিঁড়িটা কোথায় যায় সেটা জানতে চাই নর্মালি কেউ যখন কোথাও যায় সবাই আগে রুম দেখায় এটা কত সুন্দর একটা রুমে আছে রুমের ভিউ কত সুন্দর আমরা এখন ঢাকা ব্যাক করবো আমার মনে হলো যে আমি এখন দেখাই আমরা কত সুন্দর একটা রুমে ছিলাম আমাদের রুমের ভিউ কত সুন্দর কমিটি ভেরি বিউটিফুল হানিমুন স্ট্রিট যেটা কিনা আর আসলে আগের মতো নাই যেভাবে এটা ছিল অ্যান্ড দ্য আমি সুন্দর লোকেশন থেকে বাই বাই বলছি সবাই ভালো থাকবেন আমাদের দুজনের জন্য দোয়া করবেন অ্যান্ড ডেফিনেটলি নেক্সট কোনো ভিডিওতে হয়তো আবার আমি আমার স্বামীকে নিয়ে আসবো ততদিন পর্যন্ত স্টে টিউন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টয়া টিউব অ্যান্ড জাস্ট লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড টয়া লাভস ইউ অল এখন তো টয়া না টয়া অ্যান্ড শাওন লাভস ইউ অল বাই বাই